তোমার কাছে ভালো ভালো পিপা পাওয়া যায়। আমার নাম আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যাঁ, এই তো আমাদের গাছের পিপা, সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা বাড়িতে ছিলাম না, তেমন মা বাবা পারছে, তাই একটা না আপনাদেরকে ম্যাজিক দেখাবো, দেখি। হ্যাঁ কাটবো, এই রাখো, এই যে একটা, হ্যাঁ তিনটা পেঁপে, আর একটা, এই যে একটা, চারটে। কে খাবে এগুলো? আমরা আমরা হ্যাঁ, পেঁপের পরে এরকম করে না। আর একটা আছে গাছে থেকে পাড়তে গেছে, ওটাও নিয়ে আসবে। দেখলাম সবাই মাশাল্লাহ বলবে, এগুলো আমার গাছের পেঁপে। আমি যখন এই বাড়িতে আসছিলাম তখন এই গাছটা লাগাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা গাছ থেকে পারছি, কারণ গাছটা মামার বাড়ির ভিতরে হলে একটু বাইরের সাইডে পড়ছে। গাছ আমার আর চিন্তা মানুষের, সবাই যাচ্ছে এদিকে হচ্ছে পিপাগুলো পারো গো, পিপাগুলো পারো, তাই জন্য পারে রাখছি। এটা 3 দিন হয়েছে, এটাও পাকছে, এটাও পাকছে, তো এটা কাটবো আজকে। আর এইটা একজনাকে গিফট করব, আর এই দুটা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে দিয়ে খাবো। মামাকে দিব না? কাকে দিব? মামাকে। মামাকে? হ্যাঁ দিব। এই যে এটা আমার 5 নম্বর পেঁপে, এখানে 5টা আছে, আর আগে 2টা, এত বড় বড় 2টা আমরা খাইছি। এখানে দেখলেন সবগুলো আমার কাছে পেঁপে, একটা পেঁপের হজোর অনেকখানি, অনেক বড় বড় পেঁপে। এখন গাছে মূলত আর বড় পেঁপা মনে হয় আর একটা আছে, আর সবগুলো একটু ছোট ছোট। আমার স্নেহা পেঁপে খেতে অনেক পছন্দ করে, সাইমা আর আমি একটু কম খাই। হ্যাঁ কাটবো, আজকে পিপাগুলা দেখালাম, আর আজকে একটু মাশরুমের পাউডার বিক্রি করলাম, সেটাও দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, মানে ভুল থাকে অনেকের শিকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলেন মাশরুম বিক্রিটা দেখে আসি। যে আমার কাছে পাউডার মাশরুম আছে 2 প্যাকেট, 2 প্যাকেটের মধ্যে আজকে একটা অর্ডার আসছে, আজকে একটা দিব। এটা 250 গ্রামের মাশরুমের পাউডার, আর এই যে ছোটো ছোটো প্যাকেট 100 গ্রামের করছি, 100 গ্রাম। আর এখানে আছে 200 গ্রাম, মনে হয় 200 বা 250 আমার লেখা আছে। এটা আছে 2 প্যাকেট, একদম শুকনো। এটা যদি কেউ গুঁড়া করে নেয় আমি গুঁড়া করে দিব, আর যদি কেউ এরকম গোটা নিয়ে বাড়িতে গুঁড়া করে সেটাও হবে। এখানে একটা, এই তো বেশি আছে। আর আমার কাছে কাঁচা মাশরুম মাশরুম ফ্রিজ আছে, আবার আমার মাশরুমের ঘরেও মাশরুম আছে। আর এই মাশরুমটা আজকে আমি অর্ডার আসছে দিতে যাব। এখানে 250 গ্রাম আছে, আমি এটা এখন কষে দিব।